তো যেটা প্ল্যান আমরা করে রাখি সেটা দেখবে কখনোই হয় না, মানে বেশিরভাগ সময়ই হয় না। দোকান বন্ধ। আচ্ছা আমি যেটা আগে করব সেটা হচ্ছে পাখাটা অফ করে দেবো, কেন না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর এখন 8টা বাজে, মেয়ে উঠে পড়েছে আজকে, পাখাটা অফ করলাম এই জন্য, কালকে ও আমায় বলেছে পাখা চালিয়ে ভিডিও করো খুব বাজে শুনতে লাগে, তো ওই জন্য আগে পাখাটা অফ করে দিয়েছি। কালকে তোমাদের বলেছিলাম যে আজকে একটু বেরোবো সকালে, কারণ ফুলটা আর ঠাকুরের ফলটা আনা হয়নি, সেই হিসাবেই সকালবেলায় বেরিয়েছিলাম। গিয়ে দেখলাম সেই জেকে সেই দোকান বন্ধ, তো ওখানে একজন লোক ছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে দাদা দোকান বন্ধ কেন আজকে সকালবেলাও, 4টেতে তো বন্ধ হয়ে যাচ্ছে। বললো 8টা থেকে 4টে অবধি খোলা, তারপরে পুরো লকডাউন। তো যাই হোক, কি আর করা যাবে, অগত্যা এমনি খালি হাতে চলে এলাম, আজকেও ঠাকুর আর ফুল পাবে না, তো ঠাকুরেরই ইচ্ছা, ঠাকুর আজকে ফুল চাইছে না। আর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই গাছগুলো, যে উচ্ছে গাছগুলো হয়েছিল প্রথম দিকে তো ফল ভালো দিচ্ছিল, এখন হচ্ছে এইটুকুটুকু হচ্ছে, হয়েই বেঁকে যাচ্ছে, তারাও দেখাই, এই দেখো একটু করে হচ্ছে, হয়ে বেঁকে যাচ্ছে, এই জানি না কেন। ওই জন্য ওরও আজকে খুব আনন্দ, উঠে ঠাম্মি বাবা সবাইকে নিয়ে বসে আছে, চাটা নিয়ে আসি যাই। কালকে এই ছবিটা আমরা বের করে এনেছিলাম দোকান থেকে, কেননা ওদের এই বইতে ফ্যামিলি ফটোগ্রাফ আটকাতে হবে চেনানোর জন্য। এবার ওদের আজকে স্কুলে শিখিয়েছে কোনটা গ্র্যান্ড মাদার, কোনটা ফাদার, কোনটা গ্র্যান্ড ফাদার, এইসব শিখিয়েছে। তো আমি বললাম যা ঠাম্মিকে, এখন ব্রেক হয়েছে 10 মিনিটসের ব্রেক হয়েছে, তো আমি বললাম যা ঠাম্মিকে দেখি আয় যে কি করেছিস। তো মা ওকে জিজ্ঞাসা করেছে গ্র্যান্ড মাদার কোনটা, তো নাতনি একবারে ঠিক উত্তর দিয়েছে। সেই আনন্দে মা রান্না ছেড়ে চলে এলো, বললো দেখ গ্র্যান্ড মাদার বলেছে অনেক বড় হবে, অনেক বড় হবে। আমাকে বলছে তুই জানতিস? আমি বললাম না, আমি তো মাকেই গ্র্যান্ড মাদার বলে ডাকতাম। কি হয়েছে আর ওর, এখন ওর কালার করা হয়ে গেছে, ওদের দেখো এই হাউসটা কালার করা, দেখো মা, মামা দেখা দেখেছো তো কিরম বদমাই, দেখা একবার, তোমার টয়েস নিয়ে এসো, যাও চারখানা আছে চারখানাকেই নিয়ে এসো, তোদের এটা কালার করেছে, হিজি বিজি কেটে কি অবস্থা, আমি জানি না এইটুকু বাচ্চাদের এইসব বর্ডার দেওয়া লাইন দেওয়া এইসব কেন ছবি দেয় স্কুলে। আজকে ওদের একটা খেলা দিয়েছে যে পায়ে খেলাগুলোকে, মানে সফট টয়েস গুলোকে ধরে আর মাথার দিকে ফেলতে হবে। তো অলরেডি খেলাটা আমি আগে ইউটিউবে দেখেছি আর আমি ওকে বাড়িতে এটা করিয়েওছি, ওই জন্য ওর মনে হয় না খুব একটা অসুবিধা হবে। টিচারকে বলছি টিচার দেবস্মিতা করছে না, কালকে দুপুরে গেছিল ওই 15-20 মিনিটের জন্য কারেন্টটা চলে গেছিল, আজকে আবার সকালে কারেন্ট চলে গেছে। ভাবা যায় মুম্বাইতে কারেন্ট চলে যাচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কারেন্ট যায় না। আর আসলে বিহারে এই কারেন্ট অফ এর এত আমাদের মানে এক্সপিরিয়েন্স হয়েছে যে 5 মিনিট গেলে এখন আর সেরকম কিছু মনে হয় না, কিন্তু কারেন্ট চলে গেলে ওর তো অফিসের কাজ হবে না, ওর পুরো মুড অফ হয়ে যায়, মনে হয় কারেন্টটা আমরাই কেটে দিয়েছি। বসে পড়েছে, ফ্যান চলে গেছে, ওর 1 সেকেন্ড ফ্যান বন্ধ করলে হবে না। কি কর, ভালো লাগে না। এখন মা এখানে, শুধু মা আর আমার জন্য এটা হচ্ছে, এটা উচ্ছে পাতার বড়া, উচ্ছে পাতার বড়া হচ্ছে, একজন বলেই দিয়েছে এখন ও খাবেই না, তো আমি আর মাই খাবো। মা অলরেডি আমাদের ভাত বেড়ে দিয়েছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। আর এখানে আলু পটল বড়ির তরকারি, এটা সোয়াবিনের তরকারি, এটা আজকে মা করেছে, আজকে এটাই স্পেশাল একদম কষা করে করেছে। আর এই যে আলু পটল বড়ি মা এটা দিচ্ছে এখন। ওই উচ্ছে পাতার বড়াগুলো খেতে খুব ভালো, মানে বেশ মুখ ছেড়ে দেওয়ার মতো আর কি। আজকে ও বেশি কথা বলছে না, কারণ আজকে ও একটা কাণ্ড করেছে, তো ওই জন্য বেশি আর কথা বলছে না। কিছু বলা যাকে, ওটা খেয়ে নি তারপরে ভালো করে বলবো। কয়টা থেকে জল পড়ছে না? জল আসেনি, জল পড়ছে না, চালালাম তো। কোন কল থেকে? খাবার জল, চা আমি বোতলে জল একটুখানি আছে, একটা বোতলে জল ছিল তাই আমি একটুখানি জল দিয়ে এখন চাটা করছি। তোমাদের সাথে তাহলে কিছুক্ষণ পরে আবার কথা বলছি, দেখা যাক লোকটা কি বলে, ও আসবে লোকটা, দেখো না তোরা ট্রাই করো।
अरे पीने का पानी का सवाल है ना, अब कल आया होगा तो कैसे चलेगा बोलो तो, थोड़ा सा भी पानी नहीं है। ना नीचते का बाद जल आनते हैं हटात करे सिस्टम चलछे ना कि होलो जलर सिस्टम टा चलछे ना केनटा আমাদের দিয়ে বলল দাদা এসেছেন এই যে দাদা এসেছেন আমাদের কাজ করতে দাদা এসে বললেন যে একটা ইলেকট্রিক্যাল কিট আছে ওটা খারাপ হয়ে গেছে মানে পয়সা জলের মতো গড়িয়ে যায় আমাদের বাড়িতে একটা অ্যাকোয়াগার্ড আছে সেই অ্যাকোয়াগার্ডটা 10-12 বছর হয়ে গেছে কত বছর 20 বছর সেটাতে মনে হয় আমায় 2-3 বার মনে হয় ইয়ে করছে এক্ষুনি একটা শর্ট শুট করবে ওই জন্য এখন তার প্রস্তুতি চলছে মেকআপ দেবো দেখো ফিল্টারটা কিরম নোংরা হয়ে ছিল দেখো এই জল আমরা খাচ্ছি ওখানে যাও না তোমার এটা এখনই কেন ফেলতে হবে ওখানে গিয়ে রাখো বাবা আজকে সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম যে জলটা নিয়ে কি হবে প্রচন্ড চাপ পেছিলাম আর কি তো লোকটা যাই হোক সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিলেন আর উনিও কেন্টেই কাজ করেন কিন্তু ওনাকে পার্সোনালি ও বলেছিল বলে উনি এসেন কেন থেকে যদি কমপ্লেন করতাম তাহলে 24 ঘন্টা বাদে ওরা সার্ভিস দিত আর যেহেতু আগের বারে আমরা আগে যেখানে ফ্ল্যাটে থাকতাম সেখানেও উনি এসেছিলেন আর ও তখন ওনার নাম্বারটা নিয়ে রেখে দিয়েছিল লোকটার নাম্বার তো ওই জন্য পার্সোনালি এলো তো পার্সোনালি এলো বলে হয়তো খরচাটা একটু কম পড়লো কেননা কেন থেকে এলে একটু বেশি খরচা পড়তো লোকটা তাই তো বললো তবে ভালো করে বেশ সুন্দরভাবে লোকটা কাজ করেছে আর মানে নিজের মতো করে একদম করে দিয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কেননা এবার যাবো একটু চুল টুল আঁচড়াবো তারপরে মেয়েকে নিয়ে একটুখানি বসবো যদি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যারা নতুন দেখছো প্লিজ প্লিজ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা তো আমার ফ্যামিলি মেম্বার হয়েই গেছো আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না তাহলে আমার আগামী ব্লগগুলো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আজকে এখানেই ব্লগটা শেষ করলাম টাটা সুস্থ থেকো ভালো থেকো